দেবিদ্বার উপজেলার মোগাচার বাজারে স্বর্ণ দোকান থেকে চুরি হওয়া 40 ভরি স্বর্ণের মধ্যে 7 ভরি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত 24 জুলাই দুপুরে এই স্বর্ণালঙ্কার চুরি হয়। আজ বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সারিয়া মোহাম্মদ মিয়াজি এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন দুপুরবেলায় আসামি শামীম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধভাবে 14 জন এই ঘটনা ঘটায়। পরে দোকান মালিক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনা তদন্তকালে 3 জনকে আটক করে তাদের কাছ থেকে 17 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হল নরসিংদী জেলার রায়পুর থানার নীলক্ষা গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম হোসেন আটার, কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাগালপুর গ্রামের তালেব হোসেনের ছেলে মোহাম্মদ জোকন সাতার এবং একই জেলার ইউসুফনগর গ্রামের আবুল কাসেমের ছেলে মোহাম্মদ হাসান ত্রিশ। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে তাদের দোষ স্বীকার করেছে। তাদেরকে আদালতে 164 ধারায় স্বীকারোক্তি নেওয়ার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত 24/7/2020 খ্রিস্টাব্দ তারিখে দেবিদ্বার থানাধীন মুক্সাই গ্রামস্থ একটি মার্কেটের স্বর্ণের দোকান থেকে দুপুর আনুমানিক 12:30 থেকে 2:30 মধ্যে প্রায় 40 ভরি স্বর্ণ চুরি হয়ে যায়। তো আমরা এই কমপ্লেইনটা পাওয়ার পরে যেহেতু কে বা কারা চুরি করেছে সেটা নিয়ে কোনো ইনফরমেশন ছিল না, আমরা আমাদের ডিউ প্রসেস ফলো করে মোবাইল ট্র্যাকিং এবং অন্যান্য ডিভাইস ইউজ করে আমরা জানতে পারি যে এই ঘটনায় সর্বমোট 9 জন আসামি জড়িত আছেন। তো তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা মূল জড়িত 3 জন আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনের বাড়ি থেকে এবং আরেকটি জুয়েলার্সের দোকান থেকে সর্বমোট 17 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছি। আর যেই 3 জন আসামি গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা কিভাবে চুরি করেছেন তার সুবহু বর্ণনা দিয়েছেন।